দুই বোন মিলে আজকে বাড়ির সব কাজ করে ফেলাম আসলে মেয়ে মানে ঘরের লক্ষ্মী সামনে যেহেতু ঈদ ঘর বাড়ি গোছ করতে কয়েকদিন ধরে একটু বেশি জোর দিছি নতুন একটা পার্সেল অর্ডার দিয়েছি যেটার মধ্যে আছে ডাইনিং টেবিল এর কভার কিছু বেডশিট সবকিছু আমি নিজে পছন্দ করে অর্ডার করছি বেডরুম এর জন্য বেডশিট আর বাহিরে ডাইনিং রুম এর জন্য ডাইনিং টেবিল এর কভার ডাইনিং টেবিলটা এমনি ফাঁকা ফাঁকা হয়ে আছে দেখো কভার লাগানোর পরে কত সুন্দর লাগতেছে দেখতে একদম থ্রি ডি প্রিন্ট এর কভার দুই বোন মিলে আজকে কত কাজ করতেছি যদিও চেয়ারের কভার গুলো পড়ানো একদমই ইজি বাট কভার পরানোর পর দেখতে অনেক সুন্দর লাগে আর এই ফুলগুলো এমন ভাবে থ্রি প্রিন্ট করা মনে হয় যেন একদম রিয়েল তো আমি ডাইনিং টেবিল এর উপরও পেরে দিলাম আর জাস্ট দেখো ফুলগুলোকে একদম জীবন্ত মনে হচ্ছে আর এই কালার টা নিয়েছি খুবই সুন্দর একটা আনকমন কালার আমাদের ডাইনিং টেবিল চেয়ার সব কিছুতে কভার লাগিয়ে ফেলছি দুইজনে মিলে একসাথে কাজ করতেছি তাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেমন লাগতেছে বলতো আমাদের ডাইনিং টেবিল এর কভার তো ডাইনিং এর কভার লাগানো শেষে আমি চলে আসলাম আমার বেডরুম এ বেডরুম এর জন্য তিনটা সুন্দর সুন্দর বেড বেডশিট নিচ্ছি আমি পছন্দ করে এগুলো আমি পেরে পেরে দেখবো কারণ বেডশিট না পারা পর্যন্ত এটা সৌন্দর্য সঠিক বোঝা যায় না ব্ল্যাক কালার তো আমার ফেভারিট তোমরা সবাই জানো এই কালো বিছানা চাদরটা আমি নিজে পছন্দ করে নিছি আফিয়ার হয়েটা অনেক পছন্দ হয়েছে দুই বোনে মিলে এখন একসাথে বেডশিট চেঞ্জ করব। আমার কি মনে হয় জানো ঘরে বেডশিট চেঞ্জ করলে একদম রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আম্মুকে দেখতাম ছোটবেলা সব সময় যখনই মেহমান আসতো তখনই নতুন বেডশিট পারতো মানে বাসায় মেহমান আসার কথা শুনলেই বেডশিট চেঞ্জ করে দিত সাথে সাথে আর সুন্দর একটা বেডশিট পেরে দিত বিছানা এদিকে দেখো আমরা দুই বোনে কি শুরু করছি মানে একসাথে কাজ করতে গেলে আমরা সবসময় এরকম হাসি মজা করতেই থাকি আমাদের দুজনের বয়সের ডিফারেন্স অনেক বাট আমরা দুজন একদম সেম এজ বান্ধবীর মতো কাজ করতেছি তারপর আমরা সবসময় এরকম চিল করতেই থাকি হাই ফাইভ দিতে গিয়ে একদম হাতটাই জ্বলে গেছে অবস্থা বারোটা যাই হোক বোনের সাথে এভাবে কাজ করতে ভালোই লাগতেছে মজা করতে করতে কাজও হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের মারামারি যেন শেষই হয় না তো যাই হোক আমাদের বালিশের কভার লাগানো কমপ্লিট আর দেখো কত সুন্দর লাগতেছে তাই না বেডটা ব্ল্যাক কালার এই সুন্দর বেডশিট টা পেরে আরো সুন্দর সুন্দর দুইটা বেডশিট আমি নিছি সাথে ডাইনিং এর কভার টাও তো নিছি এইটা হচ্ছে সেকেন্ড বেডশিট টা যেটা কালারটা কিছুটা আনকমন সানফ্লাওয়ার প্রিন্ট করা মিডিলে তিনটা সুন্দর সুন্দর বেডশিট আর ডাইনিং টেবিল এর কভার সবকিছু আমি নিছি মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজে জিনিসের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে অনলাইন থেকে ট্রাস্টেড ভাবে অর্ডার করা যায় কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো রকমের টেনশন থাকে না তো মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজটা তোমাদের সুবিধায় আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরাও তোমরা নিজেদের ঘর সাজাতে বাসার জন্য এই জিনিসগুলো অর্ডার করে ফেলতে পারো আর দেখো এইটাও আমার অনেক পছন্দের একদম বিভিন্ন ফেদার প্রিন্ট করা এই তিনটা আমি নিজে পছন্দ করে বেডশিটে অনেক সুন্দর না বলো একদম ইউনিক একটা প্রিন্ট বেডে পারলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে সেজন্য আমি পেরে দেখতেছি কেমন লাগে বিছানায় আর দেখো সত্যি অনেক সুন্দর লাগতেছে কিন্তু তাই না দুইটা বালিশের কভার কোল বালিশের কভার বেডশিট সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং তো আজকের ভিডিওতে যে সুন্দর ডাইনিং কভার সেট এই বেডশিট গুলো তোমরা দেখলে সবকিছু কিছুই মায়ের দেওয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে নেওয়া যেটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে আর এই সুন্দর জিনিসগুলো দিয়ে রুম সাজানোর পর কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ ফেস